লাস্ট কয়েকদিন যাবত আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে এই ইরোটা পাচ্ছি। এটা শুধু পার্টিকুলার একটা সিচুয়েশনে, সেটা হচ্ছে যখন আমি আমার ফেসবুক পেজে কোনো ভিডিও আপলোড করতে চাই তখন শুধুমাত্র এই প্রবলেমটা ফেস করি, আদারওয়াইজ ফেস করছি না। এখন এটা বিভিন্ন কারণও হতে পারে, পার্টিকুলার রিজন তো বলা যাবে না। এখন কিছু অপশন আছে, অ্যাপ্লাই করে দেখি সলভ হয় কি না, যদি সলভ হয় তাহলে ভিডিওটি আপলোড করবো। সো বেসিক্যালি এটা নেটের কারণে হয়, প্রথমত আপনার নেটে যদি সমস্যা থাকে তাহলে এরকম প্রবলেম হতে পারে। সো মেক শিওর করুন এটার স্পিড ঠিক আছে কি নাই। সো আমার নেট ঠিক আছে পারফেক্টলি, এটা আমি শিওর। সো এখন আমি ট্রাই করে দেখি অন্য কোনো মেথড। সো প্রথম আমি যাবো থ্রিওটে, তারপর যাবো আমরা হিস্ট্রিতে, এখানে আসবো। আসার পরে যেটা করবো আমি ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করবো, এখান থেকে চলে যাবো আমি অ্যাডভান্স মোডে। এখান থেকে আমি ডাউন হিস্টোরি, এটা ক্লিন হতে পারে সমস্যা নেই, কুকিজ ক্লিন হতে পারে, ক্যাচেস ইমেজ ক্লিন হতে পারে, পাসওয়ার্ড আমি যেটা ইউজ করছি এটার মধ্যে তেমন কোনো পাসওয়ার্ড সেভ করা নেই, সো নো প্রবলেম। বাকি যেটা আছে ঠিক আছে। এখন আপনাদের ক্ষেত্রে যদি আপনাদের ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করা থাকে তাহলে এখানে পাসওয়ার্ডটা শো করবে কতগুলো পাসওয়ার্ড সেভ করা আছে, বা অটোফিল থাকতে পারে, এগুলো টিকমার্ক অবশ্যই তুলে দেবেন, এগুলো টিকমার্ক রাখবেন না, তাহলে আপনার যে পাসওয়ার্ডগুলো সেভ করে রাখছেন ব্রাউজারের মধ্যে এগুলো রিমুভ হয়ে যাবে, সেক্ষেত্রে উল্টো প্রবলেম ফেস করবেন। সো জাস্ট এই কয়েকটা অপশন সেট করে ক্লিয়ার ডাটাতে ক্লিক করছে। সেটা করার পর ব্রাউজারটি কেটে দেবেন, কেটে দেওয়া ওপেন করবেন, ওপেন করে দেখেন পার্টিকুলার যে প্রবলেমটা ছিল এটা সলভ হয়েছে কিনা। আমি ফেসবুকে লগ ইন করছি পুনরায়, এটা স্টিল সলভ হয়নি, সো কেটে দিচ্ছি ব্রাউজারটি কেটে দিয়ে। এখন আমরা এই শর্টকাট যেটা আছে এটা ওপেন করবো। আর শর্টকাট হয়তো অনেকে ডেস্কটপে থাকবে না, সেই ক্ষেত্রে আপনি স্টার্টআপে যাবেন, তারপর স্ক্রল ডাউন করে নিচে আসবেন, গুগল ক্রোমে আসবেন, ক্লিক করে ধরে ডেস্কটপে নিয়ে এসে ছেড়ে দেবেন, তাহলেই হবে। ঠিক আছে, যেহেতু আমার আছে তাই নিচ্ছি না। তারপর রাইট ক্লিক করবো, প্রপার্টিসে যাবো, এখান থেকে আমরা যাবো কম্প্যাটিবিলিটি। এখানে আসার পর এর টিকমার্কটা দিয়ে দেবো। এটা অনেকের ক্ষেত্রে উইন্ডোজ 8 না থেকে উইন্ডোজ 7 বা উইন্ডোজ থাকতে পারে, সো অবশ্যই মেক শিওর এটা উইন্ডোজ 8 হবে। তারপর অ্যাপ্লাই করে ওকে প্রেস করবো, রিফ্রেশ দেবো, তারপর আবার রাইট ক্লিক করবো, প্রপার্টিসে যাবো। এখানে দেখেন একটা টার্গেট লেখা আছে, টার্গেটে সবার লাস্টে লেখা হচ্ছে ক্রোম ডট ইএক্সি। এটা পরে স্পেস দিয়ে একটা কোড টাইপ করতে হবে, সেটা হচ্ছে ড্যাশ ড্যাশ তারপর নো আবার ড্যাশ হবে একটা, দেন এস এ এন ডি বি ইউএক্স স্যান্ড বক্স। ভালোভাবে দেখেন ড্যাশ ড্যাশ নো ড্যাশ স্যান্ড বক্স, ওকে, দেন অ্যাপ্লাই, দেন ওকে, রিফ্রেশ দেন বা কম্পিউটারকে অন অফ করেন, দেন আবার ট্রাই করে দেখেন, মেবি এটা সলভ হয়ে গেছে অলরেডি। এই ক্ষেত্রে এটা সলভ হয়নি। সো নেক্সট আরেকটা অপশন রয়েছে। সো এখন আমরা আমাদের যে এক্সটেনশনগুলো আছে এগুলো ডিসেবল করে দেখবো। সো আমি থ্রিওটে যাবো, তারপর সেটিংসে যাচ্ছি, এখান থেকে নিচে এক্সটেনশন, এই যে এক্সটেনশন রয়েছে ক্লিক করবো, এখান থেকে অ্যাড ব্লকারগুলো অফ করে দেবেন। ঠিক আছে, আমার এখানে দুইটা আছে, আপনাদের আরও থাকতে পারে হয়তোবা, থাকলে ওইটা অফ করবেন, অফ করে দেন ট্রাই করে দেখেন, এখন মেবি এটা কাজ করবে। ফেসবুক মেটাতে যাবো আবার। ওয়েল, আমার ক্ষেত্রে দেখা যায় এই যে অ্যাড ব্লকার যেটা অফ করে দিচ্ছি ওইটাতেই সলভ হয়ে গেছে। সো এক এক ব্রাউজারেই এক এক কারণে প্রবলেম হতে পারে, সো এটা আপনাকে ফাইন্ড আউট করে নিতে হবে। আমি প্রথম যে তিনটা অপশন দেখিয়েছি ওই তিনটা একটা কিন্তু আমার এখানে কাজ করে নাই, বাট এমন হতে পারে আপনার ক্ষেত্রে প্রথম তিনটা অ্যাপ্লাই করার মধ্যেই আপনারটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, অথবা আপনি উল্টোভাবে অ্যাপ্লাই করতে পারেন, মানে প্রথম এক্সটেনশনগুলো অফ করে দেখতে পারেন, যদি কাজ হয়ে যায় দেন ইটস ওকে, পার্টিকুলার ওই ওয়েবসাইটের জন্য আপনি এক্সটেনশনটা ব্যবহার করবেন না। যেমন আমার ফেসবুকে প্রবলেম, পেজে যখন ভিডিও আপলোড দেবো তখন আমি এটা ইউজ করবো না, বাট আগে পরে অবশ্যই এটা অ্যাক্টিভ রাখবো, আদারওয়াইজ আমি কাজ করতে পারবো না প্রপারলি। ঠিক আছে, সো এক্সটেনশনটা আমি আবার অফ অন করে দিচ্ছি, এটা আমি অফ রাখবো না মোটেও, বা শুধুমাত্র এটা ফেসবুকের জন্য কাজ করবে না, আপনি ফেসবুকে এসে যখন এটা অফ করে দেবেন তখন ফেসবুকের জন্য এটা কাজ করবে না, বাট অন্য অন্য ক্ষেত্রে ঠিকই এটা প্রপারলি অ্যাক্টিভ থাকবে। ওকে, দেখেন ফেসবুকে কিন্তু এটা অ্যাক্টিভ না, যদি আমি অন্য একটা ওয়েবসাইটে যাই সাপোজ ইউটিউব, যাওয়ার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে এবং অ্যাড কিন্তু ব্লক করা শুরু করে দিয়েছে। ইভেন এই যে সেম ইস্যুটা আমি ফেস করেছি, এটা আপনার এনটিবিএস মাধ্যমে আসতে পারে, কারণ দেখা যায় অনেকে এনটিবিএস ইউজ করি, এনটিবিএসের মধ্যে কিছু এক্সটেনশন থাকে, ওই এক্সটেনশন যদি আপনার ব্রাউজারে অ্যাড হয়ে যায় ওই এনটিবিএস এক্সটেনশনের কারণে কিন্তু হতে পারে, সো ওইটা আপনাকে ব্লক করতে হবে। এটা ডিপেন্ড করে এক এক কম্পিউটারের উপর। এই চারটার মধ্যে আই হোপ এটা সলভ হয়ে যাবে। তারপরও যদি কারো ক্ষেত্রে এটা সলভ না হয় কোনো কারণবশত, তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজারটি প্রপারলি আনইনস্টল করবেন, আনইনস্টল করে দেন ইনস্টল করবেন, আই হোপ সলভ হয়ে যাবে। অ্যান্ড সেই ক্ষেত্রে অবশ্যই আপনি রিভিউ আনইনস্টলার ব্যবহার করবেন। যারা রিভিউ আনইনস্টল সম্পর্কে জানেন না তারা অবশ্যই রিভিউ আনইনস্টলার ভিউটা দেখে নেবেন, ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো। রিভিউ দিয়ে আনইনস্টল করলে আপনার প্রবলেমটা সলভ হবে, বা যদি নর্মালি আনইনস্টল করেন তাহলে কিন্তু সলভ হবে না। কারণটা কি, আপনি রিভিউ আনইনস্টলার ভিউটা দেখলেই বুঝতে পারবেন
তারপরও কি অংশ থাকবে না। সো ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।